খোয়া যায়নি। গত 3-4 বছরে ওই থানা এলাকায় কোনো চুরি ডাকাতি রাহাজানির মামলা হয়নি, কোনো লুটতরাজের ঘটনাও না, কোনো গবাদি পশুও কারো খোয়া যায়নি। অনেকের কাছে ভাবতে অবাক লাগলেও এই দেশে যখন রাত নেমে আসলে দরজার কপাট না আটকে কেউ ঘুমানোর কথা চিন্তাও করতে পারেন না, সেখানে মাইলের পর মাইল বিস্তীর্ণ জনপদে শত শত বাড়ি ঘরে কোনো দরজার অস্তিত্ব নেই, লাগেও না। এ যে ক্ষুদ্র কোনো জনপদ তা কিন্তু নয়, প্রায় 40,000 জনসংখ্যা অধ্যুষিত পাহাড়ি উপজেলা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় এ দৃশ্য বিরাজ করছে। সরজমিনে বিলাইছড়ির প্রত্যক্ত এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। কথা হচ্ছিল বিলাইছড়ি উপজেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরের দুর্গম ধূপপানি পাহাড় চূড়ায় ভাগ্যধন তঞ্চরার মাচান ঘরে তার পুরো পরিবারের সাথেই। রাতও প্রায় গভীর, ঘরে কোনো দরজা রাখেননি। জানতে চাইতেই মুচকি হেসে উত্তর দিলেন, লাগে না। ভাগ্যধন বলেন, তার জন্মের পর থেকে এই 55 বছর বয়সে এই এলাকায় কোনো চুরি ডাকাতির কথা শোনেননি, এরকম কোনো বিচার সালিশও তাদের এলাকায় হয় না। তঞ্চঙ্গা ছাড়াও আশেপাশের পাংখোয়া, চাকমা, মারমা গ্রামগুলোতেও একই চিত্র। সরজমিনে ঘুরে দেখা গেছে রাঙ্গামাটির পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর শত শত পরিবার দরজাবিহীন খোলামেলা জীবনযাপন করছেন, বাড়তি বালাই নেই। এমন কিছু পাড়ার লোকজনের সাথে কথা বলে জানা যায় তাদের জীবনধারা দীর্ঘ যুগ যুগ ধরে এমন অবস্থায় চলে আসছে। আধুনিকতার ছোঁয়া, মোবাইল ফোন, সোলার সিস্টেম প্রত্যন্ত এলাকায় ঢুকে গেল, সমতলের মতো আইন শৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তা এখনো জেঁকে বসেনি। চুরি ডাকাতি এবং জানমালের নিরাপত্তার কোনো সমস্যা দেখা দেয়নি এ পর্যন্ত। বিলাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান, গত 1 বছরে তো দূরের কথা, গত 3-4 বছরেও বিলাইছড়ি থানায় চুরি ডাকাতির ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় কোনো মামলাও হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমার থানায় কোনো চুরির মামলা নাই, ডাকাতির মামলা নাই। এলাকাবাসী বলেন, আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলেও মানবিক দিক থেকে পিছিয়ে নেই। আমরা সামাজিক রীতিনীতি মেনে চলি স্থানীয় গণমান্যদের কথা ও আদেশ উপদেশ। উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা বলেন, উপজেলায় চুরি অথবা ডাকাতির ঘটনা ঘটেছে বলে আজ পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেন নাই বা বিগত 1 বছরেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায় নাই। বাংলাদেশের প্রতিটি থানা যদি আজ এমন হতো তাহলে আমাদের দেশ আজকে ইউরোপের দেশগুলোর মতো উন্নত থাকত। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।